নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজি জামে মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ভেতর পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়েছে মাদক কারবারিদের একটি দল ও তাদের অনুসারী কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় গুরুতর আহত হয়েছেন সিদ্দিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সৈয়দ আজিজুল হক। এ সময় আজিজুল হককে হামলা থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বিলাল হোসেন রবিন সহ 10-12 জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার 10 জুন সিদ্দিরগঞ্জ নাসিক 6 নং ওয়ার্ডের বিহারি কলোনির ভেতর আদমজি জামে মসজিদে জুমার নামাজের সময় হামলায় গুরুতর আহত এসআই আজিজুল হককে প্রথম উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করেছে। NAN TV নারায়ণগঞ্জ।